আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। হ্যালো বন্ধুরা, আবারও এসে গেছি, আমি লিটন রানা। আজকে নতুন একটি টিপস দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নি, আগে সাবস্ক্রাইব করে নেন। তো আজকে টিপস হচ্ছে কিভাবে একটি ক্যালকুলেটরের মাধ্যমে আপনার সব সিক্রেট ছবিগুলি, আপনার ভিডিওগুলি সবগুলো লুকিয়ে রাখবেন। কেউ বুঝতেই পারবে না যে আপনার ক্যালকুলেটরের ভিতরে রয়েছে আপনার সেই ছবিগুলো। তো চলুন, সেটা কিভাবে করতে হবে, সেটা করতে হলে আপনার প্লে স্টোরে গিয়ে এই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যালকুলেটর বোল্ট। ওকে, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওই লিঙ্কটি ক্লিক করে আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন। তো এই যে সফটওয়্যারটির নাম হচ্ছে ক্যালকুলেটর, তো দেখুন আমি সেটা ওপেন করতে যাচ্ছি। তো এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করার পর যখন ওপেনে ক্লিক করবেন, তখন দেখতে পাবেন পাসওয়ার্ড সেটআপ সিক্রেট লকার, ঠিক আছে। তো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, সাপোর্ট আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম ক্রিয়েট লকার পাসওয়ার্ড অ্যান্ড রিপিট পাসওয়ার্ড এগেইন, যে পাসওয়ার্ডটি আপনি দিচ্ছেন সেটা দিয়ে দিবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। তো দেখুন পাসওয়ার্ড রিকোভারি অপশন, যদি কোনো কারণে আপনার পাসওয়ার্ডটি ভুলে যান, সেই জন্য রিকোভারি একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে এবং ফেভারিট টিচার নেম দেওয়ার জন্য বলছে। সাপোর্ট আমি ফেভারিট টিচার নেম দিলাম ইমরান, অ্যান্ড ইমরান অ্যান্ড সেভ অ্যান্ড স্টার্ট। ওকে, তো দেখুন কি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছি আমরা এই স্কেলকুটার। তো দেখুন আমরা যদি কি করি, এই যে দেখুন এই স্কেলকুটার হয়ে গেছে, এবং এখানে আমরা ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে একটি ক্যালকুলেটর, বাট আমরা কিভাবে আমাদের ছবিগুলো রাখবো, তো আমরা দেখেন 5x5 দিলে পরে এই যে সবগুলা চলে আসতেছে কিন্তু, এবং দিন 5-3, এই যে দেখুন 2 চলে আসতেছে। তো এটা একটি ক্যালকুলেটর, কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এই ক্যালকুলেটারের ভিতরে আপনি লুকিয়ে রাখছেন আপনার সেই কাঙ্ক্ষিত ছবি অথবা ভিডিও, যে কোনো সিক্রেট ধরনের ফাইল, ঠিক আছে। তো আমরা এটা কীভাবে কাজ করবো এবং কীভাবে রাখবো, তো দেখুন আমরা যে পাসওয়ার্ডটি সেট করছিলাম আমরা সেই পাসওয়ার্ডটি দিব। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছিলাম 4টা 0 দিয়েছিলাম, 1, 2, 3, 4। তো দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সিক্রেট টিপসটি ওপেন হয়ে গেছে। তো ডো নট শো ক্লিক করে আমি ওকে ক্লিক করে দেবো। তো দেখুন আমরা দেখতে পাচ্ছি পিকচার, ভিডিও, ফাইল। তো আপনি এই তিন ধরনের টাইপ ফাইল আপনি লক করে রাখতে পারবেন। সাপোর্ট আমি পিকচারে ক্লিক দিচ্ছি, আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর ফটো অ্যালবামে যাচ্ছি আমি। এই যে দেখুন ফটো অ্যালবাম দেখতে পাচ্ছি 3টি ছবি, আমি এই 3টি ছবি মার্ক করে এই যে আমি রাইট ক্লিক ক্লিক করবো, এই যে এখানে এখানে মার্ক করে দেব, তারপর যে লক চিহ্নটি আছে আমি লকে ক্লিক করব। তো দেখুন আমার এই 3টি ছবি লক হয়ে গেছে। সো ওকে, তো এবার আমি গ্যালারিতে যাচ্ছি। তো দেখুন আমি গ্যালারিতে যাবার পর দেখুন আমার গ্যালারিতে কিছু নেই, ঠিক আছে, এখানে কিছু নেই, কিন্তু আমার ছবিগুলো কিন্তু আমি একটি ক্যালকুলেটারের মাধ্যমে গোপন করে রাখছি। তো সেটা বিষয় দেখতে হলে আবার সেই ক্যালকুলেটারে যেতে হবে। যাওয়ার পর যে পাসওয়ার্ডটি আপনি সেট করছেন, সাপোর্ট আমার পাসওয়ার্ড হচ্ছে এটা, এটা দিলে পরে দেখা যাব। এখন দেখুন আমার পিকচার যদি ক্লিক করি, তাহলে এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছি, দেখছেন, এটা হচ্ছে আমার সিক্রেট পিকচারগুলো। তো ওইভাবে আপনারা ভিডিও, ফাইল এবং পিকচার যা কিছু আছে সব কিছু একটি ক্যালকুলেটারের মাধ্যমে আপনারা রাখতে পারেন, যা সহজেই কেউ বুঝতেই পারবে না আপনার ফাইল একটি ক্যালকুলেটারের ভিতরে আছে। তো বন্ধুরা, We'll be right back.